প্রিয় দর্শক স্বাগতম যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিও স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদত হোসেন সেলিম আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমরা আলোচনা করবো চলমান পরিস্থিতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনাটা শুরু করতে চাই রবি ভাইকে দিয়ে রবি ভাই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও বার্তায় বলেছেন যে গণঅভ্যুত্থানের সাফল্য এবং উদ্দেশ্য নস্বাত করতে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে তো এটা আসলে কেন আপনারা মনে করছেন যে পরিকল্পিতভাবে নস্বাত করার ষড়যন্ত্র চলছে সাফল্যকে ধন্যবাদ আপনাকে ধরেন ছাত্র জনতা সব রাজনৈতিক দল সব মত সব সেন্নে মানুষের একটা সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম স্বৈরাচারের পতন হয়েছে ধরেন আওয়ামী লীগের প্রধান তার ক্যাবিনেট তার অনেক মেম্বার অব পার্লামেন্ট এবং তার সিনিয়র নেতারা গণ আন্দোলনে এখন কেউ নির্বাসিত কেউ আত্মগোপনে কেউ আবার কারাগারে তো এইটা একটা অংশের ধরেন সরকারের দৃশ্যমান একটা অংশের পতন হয়েছে যারা সরাসরি সরকারের সাথে এবং আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এবং অদৃশ্য যে অংশটা রয়েছে সুবিধাভোগী অংশ সেটা ধরেন ব্যবসায়ী সমাজে আছে প্রশাসনের মধ্যে আছে তাদের আন্তর্জাতিক এবং আঞ্চলিক কর্তৃত্ববাদী যে শক্তি ছিল যারা বাংলাদেশের উপর নজরদারি করেছে খবরদারি করেছে সম্প্রসারণবাদী নীতি মানে প্রয়োগ করতে চেয়েছে তারা তো এখনো পর্যন্ত চায় যে ওই স্বৈরশাসক বা ওই ফ্যাসিবাদী সরকার যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের জনগণ বঞ্চিত থাকে বাংলাদেশের জনগণের উপর কর্তৃত্ব থাকে সেই মানসিকতার লোকগুলি তো এখনো পর্যন্ত চায় যে সকল গণভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকারটা হয়েছে সেটা ব্যর্থ হোক গণতন্ত্র উত্তরণের যে সুযোগ এবং পথ তৈরি হয়েছে সেটা নস্বাত হোক সব রাজনৈতিক দল যখন ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে চায় জনগণের অংশগ্রহণে নির্বাচন চায় এবং জনগণের রায়ের ভিত্তিতে সরকার চায় রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণ প্রত্যক্ষভাবে অংশ নিতে চায় সেই রুদ্ধ থাকলে যাদের সুবিধা হয় তাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই সেটা সব জায়গাতেই আছে যার ফলে আমরা এখনও মনে করছি যে পথটা উন্মুক্ত হয়েছে কিন্তু নিশ্চিত হয় নাই সে ব্যাপারে জনগণকে ছাত্র জনতাকে রাজনৈতিক দলগুলিকে আরো সজাগ হতে হবে সচেষ্ট হতে হবে আপনার যেটাকে বলা হয় ব্লেম গেম যেগুলি থাকে সেগুলিও কিন্তু এখনো হচ্ছে তারপর কিছু গুজব তৈরি করা হচ্ছে কিছু অপপ্রচার আছে কিছু দুষ্কৃতকারী আছে দেখবেন যে তারা কিন্তু তৎপর রয়েছে এই সরকারকে ব্যর্থ করার জন্য অথবা অকেজ করার জন্য অথবা সরকারের যে লক্ষ্যটা আছে যে একটা প্রাতিষ্ঠানিক সংস্কার একটা প্রশাসনিক সংস্কার বিশেষ করে গত পরশু সম্ভবত ডক্টর মোহাম্মদ ইনুস বিদেশি কূটনীতিদের সাথে মিটিংয়ে পাঁচটি বিষয়ে এই দিয়েছেন গুরুত্ব দিয়েছেন যে এই জায়গায় তিনি সংস্কারগুলি করতে চান এবং তারপরে প্রয়োজনীয় সময় নি যতটুকু প্রয়োজন ন্যূনতম সেই সময়ের পর একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তিনি দিতে চান এখন ধরেন এই যে যে সংস্কারটা যদি যথাযথভাবে না হয় সে ব্যাপারে অসহযোগিতা করবার জন্য কিন্তু অন্যান্য চক্রান্ত রয়েছে আমরা যেটা চাচ্ছি যে জনগণের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের গণতন্ত্র সুশাসন জবাবদিমূলক সরকার তারপর হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত প্রতিষ্ঠান সর্বোপরি রাষ্ট্রের তিনটি বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করুক একটা কার্যকর বাংলাদেশ চাই একটা জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই জনগণের জন্য জনগণের একটা সরকার চাই সেই যে যে লক্ষ্যে এই যে এত ত্যাগ এত রক্ত যে দাগ এখনও শুকায় নেই এত আহত এত অন্ধত্ব মায়ের কোলগুলি এখনো কিন্তু আপনারা খালি তাদের রাহাজানি চলছে সেই রক্তের বিনিময়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে অথবা যে উত্তরণ ঘটতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশ নতুন করে আমরা যেটা বলছি ছাত্র জনতা সেই লক্ষ্যটা যেন ব্যাহত না হয় সেই আমাদেরকে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধরেন নিজের দায়িত্ব কি জনগণ হিসাবে এবং রাজনৈতিক দলগুলির দায়িত্ব কি সতর্কতা কি সেই বিষয়গুলিতে আরও কনসার্ন হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানে আপনার ফিরছি আলোচনা যাচ্ছি কাছে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে বিচারের জন্য অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে তো ভারত আশ্রয় দিয়েছে আবার আপনার কি মনে হয় যে অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিবে বা দেওয়ার কোনোরকম সম্ভাবনা আছে কিনা ধন্যবাদ আপনাকে আলোচনা শুরুতে আসলে এই যে বিপ্লবের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাকত কামনা করছি শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এখনও শেখ হাসিনাকে আপনার সেভাবে আশ্রয় অথবা ভারত সরকারের পক্ষ থেকে ব্যাপারটাকে খুব খোলাসা করে বলা হয়নি নিরাপত্তাজনিত কারণে হয়তো শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতে যাবে এটাই তার তাদের ইয়ে ছিল বা সিদ্ধান্ত ছিল তো সেক্ষেত্রে আপনার শেখ হাসিনা যেই গণহত্যা করেছে গত পনেরো বছর যেই গুণ খুম লুণ্ঠন মানে রাহাজানি আপনার দেশটাকে ধ্বংসের একদম একেবারে শেষ প্রান্তে নিয়ে গিয়েছে সেক্ষেত্রে তো শেখ হাসিনার বিচার অবশ্যই আন্তর্জাতিক আদালতে হোক দেশীয় আদালতে হোক সেটা বিচার করতে হবে এবং বিচারহীনতার যে সংস্কৃতিরা শেখ হাসিনা চালু করেছে শেখ হাসিনার বিচারের মাধ্যমে আমরা আবার বিচারের প্রতি মানুষের আস্থাটাকে ফিরিয়ে আনতে চাই সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে অবশ্যই আমরা ভারতের কাছে দাবি করবো কারণ ভারতের সাথে আমাদের একটা বন্দী বিনিময় চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তির ক্ষেত্রে যে আছে সেই ক্ষেত্রে আপনার ভারতকে আমরা অনুরোধ জানাবো এবং আমাদের বন্ধুত্ব ভারতের সরকারের সাথে ভারতের জনগণের সাথে আপনার ভারতের জনগণ এই মুহূর্তে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে আন্দোলনকে পরিপূর্ণ সমর্থন জানিয়েছে এবং ভারতও চায় না যে শেখ হাসিনার মতো একজন নিকৃষ্ট ও স্বৈরশাসক ভারতে অবস্থান নেই শেখ হাসিনা তো ভারতের বন্ধু না শেখ হাসিনা ভারতের বন্ধু সেটা যখন ক্ষমতা ছিল তখন ব্যক্তিগতভাবে তো আসলে মানে ব্যক্তিগত বন্ধুত্ব তো রাষ্ট্রের সাথে কারো ব্যক্তিগত বন্ধুত্ব সেভাবে থাকতে পারে না এখন শেখ হাসিনা মানে একটা রাষ্ট্রহীন এবং মানে ক্ষমতাহীন একজন ব্যক্তি এবং সে আপনার দায়ে দণ্ডিত আসামি হত্যা দায়ে দণ্ডিত আসামি দায়িত্ব ভারত কেন নেবে আপনার ভারতের সমস্ত জলমত নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু এই ছাত্র আন্দোলনকে সমর্থন করছে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে ভারতও আন্দোলনের দানা বেঁধে উঠছে এটা ভারতের জন্য অত্যন্ত বিব্রতকর শেখ হাসিনাকে দিয়ে ভারত তাদের অনেক স্বার্থ সিদ্ধি করেছে অনেক কিছু আদায় করেছে সেক্ষেত্রে হয়তো চক্ষু লজ্জার খাতির শেখ হাসিনাকে তারা গলা ধাক্কা দিয়ে বের করতে মানে পারছে না কিন্তু তাদের অনেকেরই ইচ্ছা কিন্তু যে শেখ হাসিনার মতো একটা লাইবিলিটি তারা নিতে চায় না যে কারণে য যত দ্রুত ভারত শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশের সরকার হাতে তুলে দেবে আমরা তার আইনগত বিচার করব। মানে বিচারের রায় যেটা হবে সেটা জনগণ এবং সরকার মাথা পেতে নেবে দেশের মানুষ মেনে নেবে তো এই ক্ষেত্রে তো আমি কোনো বাধা দেখছি না যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে কারণ এই ধরনের মানে পৃথিবীর নিকৃষ্টতম একজন মানে স্বৈরাচার নিকৃষ্ট গণহত্যাকারী একজন স্থায়কাউপাতকে আপনার যদি আমরা বিচারের সম্মুখীন করতে না পারি তাহলে যে যারা রক্ত দিয়েছে যারা আপনার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে শিশু কিশোর তরুণ যুবক আপনার রাজনৈতিক নেতা কর্মী তাহলে তাদের রক্তের সাথে বেমানি করা হবে এই যে হাজার হাজার পঙ্গু তাদের অনেক চোখ চোখের আলো হারিয়ে ফেলেছে শরীরে অঙ্গ হারিয়ে ফেলেছে তাদের প্রতি বেমানি হবে গণ অভ্যুত্থান গণবিপ্লবের পরে যদি শেখ হাসিনা পালিয়ে না যেত তাহলে সেটা কী হতো আমরা জানি না কিন্তু বিপ্লবের পরে পালিয়ে গিয়েও আপনার আন্তর্জাতিক আদালতে হোক অথবা তাকে ফিরে এনে বিচারের অনেক নজির পৃথিবীতে আছে আমরা মনে করি কোনো সমস্যা হওয়ার কথা না যে যে বলছিলেন ভারত খুলাসা করে বলছে না যে তারা শেখ হাসিনাকে স্থায়ীভাবে আশ্রয় দিয়েছে কিনা তো কেন আসলে খুলাসা করে বলছেন আর একটি কথা সেলিমবা বলেছেন যে ভারত যে শেখ আশ্রয় দিয়েছে তারা বিব্রত আসলে কি তাই কিনা এখন তো ভারত স্পষ্ট করে স্পষ্ট করেনি তাদের অবস্থা সেটা কেন করে এবং ভারতে সম্ভবত জয়শঙ্কর ব্যাখ্যা করেছিলেন অন্যান্য দলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় ভারতে আছে তিনি বলতে চেয়েছিলেন তিনি যা বলেছেন তিনি স্থায়ীভাবে তারা ভারত তাকে আশ্রয় দিয়েছে সেটা স্পষ্ট করেননি তিনি বলতে চেয়েছিলেন নিরাপত্তার জন্য স্বল্প সময়ের নোটিশে তাকে তাকে ল্যান্ডিং করতে দেওয়া হয়েছে এইটুকু পর্যন্ত বলেছেন এবং তিনি কিন্তু বলেননি যে শেখ হাসিনাকে তারা স্বেচ্ছায় সাদরে আশ্রয় দিয়েছে আমার মনে হয় ভারত সংকটে পড়েছে কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের স্বার্থ যেভাবে বিসর্জন দিয়ে ভারতের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছেন সেখানে ভারত হয়েছে আমি একমত সেখানে তাদের একটু ধরেন কৃতজ্ঞতা থাকতে পারে স্বার্থ মানে পরতা সম্পর্ক কৃতজ্ঞতা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে যে নিকৃষ্টতম সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা এবং বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে জনমত যে জনক্ষোভ যে জাতীয় ঐক্য একটা পরিত্যক্তিকৃত নেত্রী এবং তার দল আওয়ামী লীগ এখন সেই জায়গায় ভারত কিন্তু বাংলাদেশের মানুষের সাথে আমার বিশ্বাস সম্পর্কটা নষ্ট চাচ্ছে না সুসম্পর্কটা চাইছে যার ফলে এই উভয় সংকটে পড়ে ভারতকে কিছুটা বিব্রত হতে হচ্ছে এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে হচ্ছে আমি দৃঢ়ভাবে যেটা বিশ্বাস করি যে শেখ হাসিনার যে সরকার তারা যেভাবে ভোটাধিকার হরণ করেছে গুম করেছে খুন করেছে আনসারে স্কিলিং করেছে নিরাপদ মানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে হত্যা যেভাবে করেছে দুর্নীতি যেভাবে করেছে অর্থ পাচার যেভাবে করেছে এবং সর্বশেষ যেভাবে গণহত্যা করেছে তাতে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হতেই হবে এবং তার প্রধান হিসাবে এর হোতা হিসাবে শেখ হাসিনার বিচার হতে হবে এবং ওই আওয়ামী লীগের সিনিয়র নেতা ক্যাবিনেটে যারা আছেন পার্লামেন্টে যারা আছেন অথবা রাষ্ট্রের বিভিন্ন উইং থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে থেকে যারা সহযোগিতা করেছেন রাষ্ট্রের কর্মচারী হয়ে তাদেরও বিচারের সম্মুখীন হতেই হবে বিচারের সম্মুখীন হওয়ার পর বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কিনা অথবা ধরেন সংগঠন হিসেবে আওয়ামী লীগ ফাংশন করবে নাকি আওয়ামী লীগের নেতা কর্মীরা অবাধে বাংলাদেশের সাধারণ নাগরিক সুবিধা পাবে কারণ তাদেরকে ট্রায়ালটা ফেস করতেই হবে সেটাই কাম্য সেটাই ন্যায্য আমার বিশ্বাস হচ্ছে ভারত যদি বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক চায় এই দেশের সাথে গণতন্ত্র সহ অবস্থান ঠিক আছে দ্বিপাক্ষিক সম্পর্কে পারস্পরিক স্বার্থ এটা যদি অক্ষুদ্ধ রাখতে চায় উন্নত করতে চায় নিশ্চয়ই বাংলাদেশের মানুষের এই সেন্টিমেন্ট বুঝে নিশ্চয়ই শেখ হাসিনার যে বিচারটা প্রয়োজন সেটা নিশ্চয়ই ভারত উপলব্ধি করবে এবং সে ব্যাপারে সহযোগিতা করবে সেটাই হচ্ছে আমাদের আশা সিল আমরা ইতিমধ্যেই যেটা জানতে পারছি আপনিও নিশ্চয়ই জেনেছেন যে যুক্তরাষ্ট্র তা শেখ হাসিনার ভিসা বাতিল করেছে এমনকি লন্ডনও তাকে আশ্রয় দিচ্ছে না এবং ইউরোপের বিভিন্ন দেশও তাকে নিচ্ছে না সেক্ষেত্রে ভারতে যদি শেখ হাসিনার স্থায়ী আশ্রয় হয় সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের সাথে যে সম্পর্ক ভারতে সেটা কি ধরনের প্রভাব পড়তে পারে না এটা অবশ্যই তো এটার প্রভাব পড়তে পারে কারণ যেখানে আপনার আজকেই দেখলাম যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা স্লোগান দিচ্ছে শেখ হাসিনার গুণ পুলিশ দিয়ে মানুষ গুণ এটা বিশাল মানে আমি দেখলাম সমাবেশের মধ্যে এই স্লোগানগুলো দিচ্ছে এবং ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোর ভাষা তো আমরা বুঝি না তারাও একই স্লোগান দিচ্ছে শেখ হাসিনা শব্দটা আমরা বুঝতে পারছি আর কি তাহলে এটা যে শুধু যে মানে বাংলাদেশের সাথে ভারতের সরকারিভাবে সম্পর্ক নষ্ট হবে এটা না মানুষের মানুষের মধ্যেও একটা সম্পর্ক নষ্ট হবে কারণ ভারতের জনগণ কিন্তু চায় না যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেখ এবং ভারতের অসংখ্য পত্রবর্তীকে লিখেছে যে শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা তো আমরা মনে করি আমরা তো আহ্বান জানাচ্ছি কূটনৈতিক সূত্রে আমাদের আহ্বান জানানো হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানানো হয়েছে এখন শেখ হাসিনাকে যদি আমরা বিচারের সম্মুখীন করতে না পারি গত পনেরো বছর একজন মানসিক রুগী দ্বারা আমরা শাসিত হয়েছি এবং এই মানসিক রুগী বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আমরা দেখুন এই ক্ষমতার পট পরিবর্তন হলে ওবায়দুল কাদেররাই বলেছে যে এক রাতে পঞ্চাশ হাজার লোক মারা যাবে পাঁচ লক্ষ লোক গৃহীন হবে সে তুলনায় কিছুই হয়নি আপনি একজন আওয়ামী লীগের নেতার নাম বলতে পারবেন না মানে যাকে মানে মানুষ অ্যাসল করেছে বা ইয়ে করেছে স্থানীয়ভাবে টুকটাক কিছু ঘটনা ঘটেছে এইটা মানে তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা আইনের শাসনে বিশ্বাস করি আমরা আইনের শাসনে বিশ্বাস করি বলে আমরা চাই যে প্রতিটি ব্যক্তি যারা এই দুর্নীতির সাথে জড়িত এই ক্ষমতাকে করে জড়িত সেটা যেই হোক আপনার ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন হোক তাদের এমপি হোক এবং আপনার ক্ষমতার বা পাশাপাশি যেসব ব্যবসায়ী যে শেখ হাসিনা মারা যাওয়ার পরও শেখ হাসিনার সাথে থাকবে এই কথাটা যারা বলেছে তাদের বিচার হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক এই পনেরো বছরকে মানে মানে ইয়েকে এই এই শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য জাতীয় পার্টির জিএম কাদের হতে আরম্ভ করে যারা সংসদস্য নির্বাচিত হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হোক তাদেরকেও আইনের আওতায় আনা আমরা এটা চাই আমরা আইনের প্রয়োগটা চাই আপনি একটা জিনিস দেখেন আমরা কিন্তু আজকে আমাদের নেতা তারেক রহমান বলেছে যে ক্ষমতার পরিবর্তন শুধু নয় এটার মানে সংস্কারের একটা গুণগত পরিবর্তন চাই রাষ্ট্রের একটা গুণগত পরিবর্তন চাই আমরা দেখেছি সালমান এফ রহমানকে যখন অ্যারেস্ট করা হয়েছে এবং সালমান এফ রহমানের ছবি প্রকাশ করার পরে কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা এটা প্রতিক্রিয়া মামলা আমরা জানিয়েছি যে এই ধরনের এটা কাম্য নয় আপনি জানেন ইতিমধ্যে কোর্ট থেকে লোহার খাঁচাটা সরিয়ে ফেলা হয়েছে এবং আমরা আপনার যে কোনো অপরাধী ধরা পড়ুক সেই অপরাধীকে আপনার অপরাধের বিচার হওয়ার আগেই ক্যামেরা ট্রায়াল অথবা তাকে তাকে দেখানোর যে সংস্কৃতিটা এটাকে বন্ধ আমরা বন্ধ করার চেষ্টা করেছি আমরা দেখেন দ্বীপুমণিকে অ্যারেস্ট করার পরে আপনার ডিবি অফিসে নিয়ে গেছে সেটা কিন্তু আমরা মানে দেখতে চাইনি এবং সেটা সম্ভবত দেখানো হয়নি কোর্টে যাওয়ার পরে আপনার মিডিয়ার স্বাধীনতা আছে মিডিয়া হয়তো সেখানে যেতে পারে কিন্তু আমরা এই রাজনীতির গুণগত পরিবর্তন চাই এবং আমরা এখানে এখানে আমরা অসংখ্য অসংখ্য বলেছি যে আওয়ামী লীগের পতন হবে একটা ছাত্রগণ গণ অভ্যর্থনের মাধ্যমে আমাদেরকে অনেক রিটারি করা হতো যে ছাত্রগণ অভ্যর্থন কবে হবে আমরা বলতাম যে ছাত্রগণ গণ অভ্যর্থন কখনও কোনো দেশে পৃথিবীর ইতিহাসে দিন তারিখ দিয়ে হয় না কিন্তু তাদের পতন হবে অনিবার্য কিন্তু তারা মনে করতো যে তারা কেয়ামতে পরেও ক্ষমতা থাকবে কেয়ামত হয়ে যাবে কিন্তু কেয়ামতে পরে ক্ষমতা থাকবে আওয়ামী লীগের সাথে আমাদের পার্থক্যটা আমাদের চিন্তা চেতনার পার্থক্যটা হলো যে ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা চিরস্থায়ী নয় বলে আমরা ইতিহাসের শিক্ষা নিয়ে আমরা মানে আমাদের যত রকমের ধৈর্য সহ্য আছে পনেরো বছরের অত্যাচার লাঞ্ছনা বঞ্চনা ব্যবসা হারানো আপনার আপনি জানেন এই ঢাকা শহরের অন্তত চার চার লক্ষ বিএনপির নেতাকর্মীরা ঢাকা শহরে এসে আপনার ফ্ল্যাট বাড়িতে দাঁড়ানোর চাকরি করছে আপনি যত উবার চালায় হোন্ডা চালায় তা রিক্সা চালায় আমরা দেখেছি তারা ফুটপাথের দোকানদারি করে মানে ইয়ে করে হাজার হাজার নেতাকর্মী দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে কিন্তু আমাদের মধ্যে মনের মধ্যে কিন্তু আমাদের সেই রকম প্রতিহিংসাটা নাই আমাদের প্রতিহিংসাটা হলো যে আমরা এটা তাদেরকে আইনের মাধ্যমে আমরা তাদেরকে বিচার করব। এবং একটা সংস্কৃতি চালু করব। একটা রাজনৈতিক সংস্কৃতি চালন করতে চাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আজকে আজকে আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী মানে কথা বললে যাদের সাথে হয়তো আমাদের কথা হয় না কিন্তু আমরা মানে বুঝতে পারি যে তাদের অবস্থানটা এইরকম যে শেখ হাসিনা নিজে ধ্বংস হয়েছে তার পিতাকে ধ্বংস করেছে দলটাকে ধ্বংস করেছে আজকে ক্ষমতা পরিবর্তনের যেই কাঠামোটা উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠাতা হয়েছে ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠা হয়েছে সেইটাকে যদি ধারাবাহিকভাবে বজায় থাকতো তাহলে আজকে এই অবস্থাটা হতো না এই রক্ত পিপাসু শেখ হাসিনা আপনার এই যে রক্ত মানে হায়না হিংস্র হায়নার মতো ক্ষমতা থাকার জন্য এমন হেন কোনো অপকর্ম নাই যেটা করে নাই আমরা এখান থেকে মানুষকে শিক্ষা নিতে বলবো রাজনৈতিক দলকে শিক্ষা নিতে বলব রাজনৈতিক নেতাকর্মীদেরকে শিক্ষা নিতে বলবো এবং তাদের বিচারে কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড় করিয়েই কিন্তু আমরা নতুন একটা বাংলাদেশ করতে চাই এবং আমরা যে ছাত্র জনতার যে বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আমি এটাকে ঠিক অন্তর্বর্তীকালীন সরকার না বলে আমি কিছুটা তাদেরকে বিপ্লবী সরকার বলতে চাই যে অভ্যুত্থানের মাধ্যমে মানে তাদের তারা প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সেই অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠা হওয়ার এই লগ্নে শপথটা হয়েছে বঙ্গভবনের সুপুর অধীনে যেটা আমরা না চাইলেও সেটা হয়তো মানে সাংবিধানিকভাবে বা এটা কোনোভাবে এটা এটা করতে হয়েছে কিন্তু সেই অনুষ্ঠানে আবার আপনার এই যে মানে স্বৈরাচারের দালাল যারা দালালি করেছে নির্বাচন করেছে এই কাদের সিদ্দিকি এই জিএম কাদের এই যে আপনার মেজর মন্নান এদেরকে দেখে আমরা যথেষ্ট আমরা আপনার দুঃখ পেয়েছি আমরা বেদনাত হয়েছি আমরা মনে করি যে পনেরো বছর এই শাসককে মানে তাদের শাসনকে দীর্ঘায়িত করার জন্য যেসব রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে চৌদ্দ দলে তো বিচার চাইই চাই তার পাশাপাশি জাতীয় পার্টি বিকল্পধারা সহ আরম্ভ করে যেসব রাজনৈতিক দলগুলো আছে এদেরকেও আমরা আইনে আশ্রয় আনতে হবে তারা গণতন্ত্র ভুলে গেছে মানে এটা যে পরিবর্তন হতে পারে ছাত্র জনতার একটা যে বিক্ষোভ হতে পারে তাদেরকে যে ক্ষমতাচ্যুত হতে হবে তারা যে পালিয়ে যেতে হবে এই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল না কিন্তু আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল আমরা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম হয়তো দেরি হবে হয়তো দেরি হবে কিন্তু পতন হবে তারা এটা মনে না তারা এটা মনে করতো না আপনার যে প্রতিহিংসা বেগম খালাদা জিয়ার জি না আমি বলতে যে প্রতিহিংসা বেগম খালাদা জিয়ার প্রতি দেখিয়েছে দুই কোটি টাকা আত্মসাত আত্মসাত অনেক আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে প্রাক্তন প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা কিভাবে বলতে পারে যে তার চাকর চারশো কোটি টাকার মালিক জি এই প্রশ্নই তো তার মানে 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 ফাঁসির উপর ফাঁসি ফাঁসির উপর ফাঁসি হওয়া দরকার দেশটাকে ধ্বংস করার আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনি শেখ হাসিনাকে স্বৈরাচারী বলতে পারেন গণতন্ত্র হরণকারী মানবাধিকার লঙ্ঘন অনেক কিছুই বলতে পারেন কিন্তু দিন শেষে তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এখন প্রশ্ন হচ্ছে এই যে একজন রাজনীতিবিদ এভাবে দেশ থেকে চলে গেলেন বা পালিয়ে গেলেন এটা আসলে রাজনীতিবিদদের জন্য কতটা কি বলবেন সম্মান গৌরব অথবা লজ্জার রাজনীতিবিদ আপনি বলতে পারেন আমার কাছে মনে হচ্ছে লেবাসদারী রাজনীতিবিদ ছিলেন ইপোক্রেট টাইপের ছিলেন হ্যাঁ আপনি স্ট্যান্ডকে রাজনীতিবিদ বলবেন না হোসনি কুতু কত বলবেন বলবেন না রাজনীতিবিদ সুয়ার্থকে কি রাজনীতিবিদ বলবেন না আপনি বলবেন কিন্তু দিকৃত রাজনীতিবিদ ঠিক আছে যারা গণমানুষের অধিকার হরণ করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় না জনকল্যাণ নিশ্চিত করে না হ্যাঁ শুধুমাত্র ক্ষমতা লোভী হয় তারা রাজনীতিবিদ শাসতে পারে দাবি করতে পারে কিন্তু জনগণ তা মনে করে না শেখ হাসিনার পুনর শাসন যদি আপনি বিশ্লেষণ করেন আমি বারবার বলেছি আওয়ামী লীগকে আমার জনগণের আমার মনে হয়নি এখন আপনি বলতে পারেন যে এই যে নিকৃষ্টতম পতন আটশো বছর ইতিহাসে সেদিন এক সঞ্চালক আমাকে বলেছে আমি ইসে গিয়েছিলাম এসএসটিভিতে আটশো বছরের ইতিহাসে এরকম নিকৃষ্টতম সৈরশাসকও হয়নি আর পতন পতনও হয়নি তো এই যে যে পতনটা ধরেন যাদের হল সেটা তো শিক্ষণীয় রাজনীতিবিদদের আছে যেন আর ক্ষমতা লুবি না হয় এখন ধরেন আওয়ামী রাজনৈতিক পতন হয়েছে বা পচন ধরেছে শেখ হাসিনা ক্ষমতা লুবি হয়েছে অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকেছে গণতন্ত্র হত্যা করেছে ভোটাধিকার হত্যা করেছে এটা আওয়ামী লীগ করেছে তার মানে বাংলাদেশের সব রাজনীতিবিদদের তাদের থেকে শিক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি পক্ষান্তরে যান আমরা সতেরো বছর ধরে লক্ষ লক্ষ মামলা পঞ্চাশ লাখের কাছাকাছি শিকার হয়েছি খুনের শিকার হয়েছে গ্রেফতার হয়েছে আমাদের সহযোদ্ধারা আয়না ঘরে থেকেছে রণেভঙ্গ ভঙ্গ দিয়েছে দেয়নি দাবি কি ছিল ভোটাধিকার গণতন্ত্র সুশাসন জবাবদিহিমূলক পার্লামেন্ট এই দাবি তো স্যাক্রিফাইস করেছে এখন এই যে যা দাবিতে পনেরো বছরের যারা বিএনপি সহ অন্য যারা স্যাক্রিফাইস করলো তার লাইফটাকে তাদেরকে আপনি রাজনীতিবিদ বলবেন না পৃথিবীতে আর কোনো ন্যায্য আছে বাংলাদেশে গণতন্ত্রের চেয়ে ন্যায্য আর কিছু আছে নাকি ভোটাধিকারের চেয়ে বড় ন্যায্য আর কিছু আছে নাকি সেটার জন্য যে আন্দোলন করলাম সংগ্রাম করলাম শেখ হাসিনার পতনটাকে অনিবার্য করলাম অনিবার্য করলাম তারপর ছাত্রদের নেতৃত্বে জনতার অংশগ্রহণে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সেটা পরিসমাপ্তি ঘটালাম যারা করলো তাদের কি কি তো না তাদের শিক্ষা নেওয়ার দরকার নেই শিক্ষা নেওয়া দরকার হচ্ছে তাদের যারা ক্ষমতা লুবি যুগে যুগে হয়েছে এবং এই শিক্ষা শুধু বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে শিখেছেন একটা নিকৃষ্টতম সরকার পৃথিবীর ইতিহাসে স্বৈরা শাসকদের জন্য একটা দৃষ্টান্ত যে স্বৈরতন্ত্র কায়েম করলে পরিণতিটা এইভাবে হয় সেটা শিক্ষা তবে আমি আপনাকে 1000 টাকা বলি একটা মহৎ উদ্দেশ্যে কিন্তু আমাদের এই যেটাকে বলা হলো সফল হয়েছে ছাত্র জনতা সব শ্রেণীর পেশার মানুষ সব রাজনৈতিক দল আশায় বুক বেঁধেছে যে বাংলাদেশে সত্যিকারের অর্থে জনগণের অংশগ্রহণে নির্বাচন এবং গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হবে সমস্ত প্রতিষ্ঠানগুলি রাষ্ট্রের হয়ে যেগুলি সেটা রাষ্ট্রের হয়ে কাজ করবে সরকারের যেটা সেটা সরকারের হয়ে কাজ করবে সরকার পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকবে পার্লামেন্ট জনগণের কাছে দায়বদ্ধ হবে সুশাসন চাই নাগরিক অধিকার নিয়ে বাঁচতে চাই রাইট আমার এই রাষ্ট্রের মালিকানাটা এনজয় করতে চাই সব মানুষ সেই স্বপ্ন যেন নস্বপ্ন হয় এবং তার জন্য আমাদেরকে আবারও বলছি যে অন্যান্য রাজনৈতিক দল ইনক্লুডিং আমাদেরও যদি কোনো সংস্কার প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা সেটা আমরা করবেন দায়বদ্ধ যেমন ধরুন আমরা একত্রিশ দফা দাবি দিয়েছিলাম আমার মনে হয় একত্রিশ দফা আপনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং আমরা কমিটমেন্ট করেছিলাম আপনি যদি ওইটা ফলো করেন আমার বিশ্বাস বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে যদি আমরা ওটা বাস্তবায়ন করতে পারি এবং আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমাদের আমাদের যারা অ্যালায়েন্স আছে সেখানেও আমরা কিন্তু বসে সবাই বলেছে যে জোট সরকার হবে সাংবিধানিক এই কারেকশনটা হবে দুই মেয়াদের বেশি করে প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমরা কিন্তু এই 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 জায়গাগুলিতে কিন্তু বলেছি যে আমরা কারেকশন কিন্তু করেছি পার্লামেন্ট কার্যকর থাকবে তারপর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ব্যালেন্স আসবে যেটা আপনারা চান এটা কিন্তু আমাদের কমিটমেন্ট হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিলবিদায় জানা যায়নি অর্থাৎ আমি আপনাকে যদি মোদ্দা কথা বলতে চাই যে একটা সুযোগ একটা অসম্ভবকে সম্ভব করেছে ছাত্র জনতা সব রাজনৈতিক দল একত্রিত হয়ে সেই অসম্ভবটা সম্ভব হওয়ার পর যেটা আমাদের কমিটমেন্ট সেখান থেকে আমরা যেন বিচেত না হই রাজনীতিবিদদের আস্থা তৈরি হয় রাজনৈতিক দলগুলির প্রতি যেন মানুষের মনে হয় যে তার কল্যাণ নিশ্চিত করবে তার সমৃদ্ধি নিশ্চিত করবে তার আকাঙ্ক্ষা ধারণ করবে সেইটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এটা আমাদের কমিটমেন্ট আর জাতি যেভাবে ঐক্যবদ্ধ আছে আর আমরা যেভাবে জাতির উপর দায়বদ্ধ থেকে বিএনপি যেভাবে রাজনীতি করে তাতে বিএনপি সংকল্পবদ্ধ যে এদেশের মানুষের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পূরণে বিএনপি সংকল্পবদ্ধ থেকে রাজনীতি করবে এই এই দায়িত্ব আমি নিতে পারি আমার দল নিতে পারে সেটাই হচ্ছে আমাদের শপথ এটা বিরতি নিয়েছি আসি প্রিয় দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন ফিরছি কিছুক্ষণ পর প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে ফিরছি আলোচনা যাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নামে এ পর্যন্ত বাইশটি হত্যা মামলা দায়ের করা হয়েছে আজকে রংপুরে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলায়ও তাকে আসামি করা হয়েছে এবং এই প্রথম তার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়েছে তো শেখ হাসিনার বিরুদ্ধে আসলে শুধু মামলা দিলেই কি হবে নাকি যাতে দ্রুত মামলার কার্যক্রম শেষ হয় এবং শাস্তি নিশ্চিত হয় সে ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া উচিত আর দেখুন প্রথমে তো আপনার কথা সূত্র ধরে বলে শেখ হাসিনাকে কখনোই একজন রাজনীতিবিদ হিসাবে আমরা মনে করিনি ছিয়ানব্বই সালে তো একটা প্রতারণা রাষ্ট্র নিয়ে মানে ভোট ভিক্ষা করে হেজাব মাথায় দিয়ে একবারের মতো ভোট ভিক্ষা করে ক্ষমতা আসার পরে মানে এই দলটাকে আওয়ামী লীগটাকে ধ্বংস করে দিয়েছে একটা পর্যায়ে আওয়ামী লীগ ছিল একটা দেউলীয় রাজনৈতিক সংগঠন রাজনীতির সাথে এটার কোনো সম্পর্ক ছিল না জেলার সব প্রশাসক ছিল আওয়ামী লীগের সভাপতি আর এসপি ছিল আওয়ামী লীগের সেক্রেটারি আর উপজেলায় টিএনও ছিল আওয়ামী লীগের সভাপতি আর আপনার থানার ওসি ছিল আওয়ামী লীগের সেক্রেটারি আওয়ামী লীগটাকেই বিচ্ছিন্ন করে ফেলেছে জনগণ থেকে সেটার হাঁট মর্যাদা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন দেখুন ওই যে মামলা যেটা হচ্ছে আমি ঢালোভাবে এই ধরনের মামলার বিরুদ্ধে এবং ঢালোভাবে মামলা না সুনির্দিষ্টভাবে এবং অত্যন্ত আপনার মেধাভিত্তিক এবং মামলাগুলো করা দরকার আমি চাইলাম আমার নাম আসার জন্য বা কোনো একটা কারণের জন্য মামলাটা করে দিলাম এটা না শেখ হাসিনা যে গণহত্যাটা করে যাদেরকে হত্যা করেছে সেখানে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হইতে আরম্ভ করে তার পুলিশের আইজি হইতে আরম্ভ করে র্যাব হইতে আরম্ভ করে এদেরকে আপনার পরিকল্পিতভাবেই মানে আইনগতভাবেই মামলাটা দেওয়া দরকার মামলা এইভাবে চললে তো মামলা আরও হবে মামলা তো সংখ্যা মানে মানুষ মারা গেছে অন্তত দেড় থেকে দুই হাজার পঙ্গু হয়েছে তো সেই হিসেবে মামলা ধরেন হতে পারে প্রত্যেক জেলা হতে পারে এটা তো আওয়ামী লীগে শিখিয়ে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে গত পনেরো বছর এই সতেরো বছর পর্যন্ত বিএনপি এবং তার সহযোগী দলগুলো তাদের জীবন যৌবন সমস্ত বিসর্জন দিয়েছে ছাত্ররা তাদের লেখাপড়া শেষ করার চাকরি চাকরি পায়নি ব্যবসা পায়নি আমরা দাবি করতে পারি আমরা একসময় কিছুটা মাঝে মাঝে আমাদের মধ্যে হতাশা কাজ করলো কিন্তু আমরা জানতাম যে এটা পতন অনিবার্য এই পতন অনিবার্য এটা মনে করো বিএনপির নেতারা প্রয়োজনে দেশ ছেড়ে চলে গেছে প্রয়োজনে আপনার বা ঢাকায় এসে চাকরি করেছে কিন্তু একজনও কিন্তু বিএনপি ছাড়ে নাই একজনও কিন্তু বিএনপি ছাড়ে নাই এটাই হলো যে বিএনপি সবচেয়ে বড় সফলতা বিএনপি তার জনপ্রিয়তা ধরে রেখে আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়িয়েছে আওয়ামী লীগ তার জনপ্রিয়তাকে শূন্যের কোঠায় নিয়ে গেছে এখন আমরা গত পনেরো বছর যাবৎ গুম খুন হত্যা রাজানি ইত্যাদির মধ্য থেকেই আমরা একটা ক্ষেত্র তৈরি করি আমরা জনগণের মধ্যে একটা শেখ হাসিনা একটা স্বৈরাচার শেখ হাসিনা নিকৃষ্ট একটা বাদ শেখ হাসিনা দেশে গণতন্ত্রকে হত্যা করেছে আমরা নির্বাচনে কখনো অংশগ্রহণ করে কখনও অংশগ্রহণ না করে কিন্তু আমরা এটা প্রমাণ করেছি এবং পরবর্তীকালে ছাত্র জনতার অভ্যুত্থানে কিন্তু সমস্ত ছাত্ররা যেমন ছিল ছাত্রদের অভিভাবকরা ছিল সাধারণ জনগণ ছিল রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিল আওয়ামী লীগ বাদ দিয়ে আর মানে সারা জাতি কিন্তু ঐক্যবদ্ধভাবে সেটা হয়েছে এখন শেখ হাসিনার বিরুদ্ধে তো মানুষ ধরেন সেদিন যদি গণভবনটাতে মানে শেখ হাসিনাকে পাওয়া যেত তাহলে আপনি চিন্তা করে দেখেন অবস্থাটা কীরকম হতো আমরা যখন বলছি যে একসময় এই দেশটা শ্রীলঙ্কার মতো অবস্থা হবে তখন কিন্তু আমাদের দিকে তেরে আসতো টকশোতে আমাদের দিকে তেরে আসতো মা মানে আমাদেরকে মারতে চাইতো এটা আপনি দেখেছেন অনেক টক শোতে যে আওয়ামী লীগের নেতারা আমাদের বিএনপি নেতাদের গায়ে পর্যন্ত হাত দিতে বাকি রেখেছে আমরা যখন বলতাম যে এই দেশটা আফগানিস্তানের মতো আফগানিস্তান বিমানবন্দরের মতো হবে তাইলে শেখ হাসিনা যাওয়ার যে দুই ঘন্টা আগে বলতো যে আমি চলে যাচ্ছি তোমরা পারলে চলে যাও তাহলে বন্দরের অবস্থাটা কী হতো মানে বিমানবন্দরে তো বিমানের পাখার মধ্যে উড়ে চাক্কার মধ্যে উঠে তারা ভাগ ভাগত অর্থাৎ ইতিহাসের এই কথাগুলো নির্মম কথাগুলো আমরা বারবার বলতাম আওয়ামী লীগকে দিত না আমরা তো এদেরকে বিচারের আওতায় আনব এবং আমাদের যে দাবিটা সেগুলো যে গণহত্যার দায়ে দণ্ডিত আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং শেখ হাসিনাকে একদম সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমরা এই দাবি নিয়ে আমরা মাঠে নামছি আমরা আছি এবং আমরা থাকবো আর এটা জনগণ চায় এটা ধরনের একটা গণদাবি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনা কতটা রক্ত পিপাসু কতটা হয় না এবং কতটা আপনার একটা সাইকোপ্যাথ এটা তো বোঝা গেছে এবং শেখ হাসিনার সাথে সাথে শেখ হাসিনা পুরা রাষ্ট্রীয় বাহিনীগুলোকে একদম ধ্বংস করে দিয়েছে পুরা রাষ্ট্রীয় বাহিনীর মোরালিটি ধ্বংস করে দিয়েছে এখন মানে আমরা যখন বলতাম যে এই রাজবাড়ির সামান্য আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই হাজার কোটি টাকার লুণ্টন করেছে এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি যখন আপনার ষোলোশো টাকার আপনার পর্দা আপনার ষাট হাজার টাকায় কেনা হয়েছে সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া নেই স্বাস্থ্যখাটটাকে ধ্বংস করে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে আমরা চাই এই বর্তমান সরকার আপনার সুনির্দিষ্টভাবে এগুলো চিহ্নিত করে এই সংস্কারগুলো করুক সংস্কারগুলো করে আপনার জনগণের মধ্যে একটা আস্থার তৈরি আস্থার ভাব তৈরি করুক এবং রাজনীতিবিদদের মধ্যে যেটা আমি রবি সাথে একমত যে রাজনীতিবিদদের মধ্যে তো শুধু আওয়ামী লীগেই দুষ্কৃতিকারী পর্যায়ে পড়ে কোনো আওয়ামী লীগের নেতাকে কিন্তু আপনার তাদের সাথে আলোচনায় বলেন চলনে বলেন কথায় বলেন বার্তা বলেন তাদের কখনো রাজনীতিবিদ মনে হতো না মনে আওয়ামী লীগ শেখ হাসিনা এটা বিশ্বাস করত যে এই দেশটা তার বাবার এই দেশে তার বাবার মৃত্যু হয়েছে এবং তার বাবার মৃত্যুর প্রতিষ্ঠাতা নেওয়ার জন্য এই দেশের মাটিকে রক্তরঞ্জিত করতে হবে আজকে যেভাবে শেখ হাসিনা সম্বন্ধে বলা হচ্ছে সে মানে মেজর বজরুল হুদাকে নিজের হাতে খুন করেছে তো এটা যে পৈচাসিক দানবিক এবং ব্যাম্পেয়ার তার হইতে পারে না মানে এই যে এরকম একটা আপনার সাইকোপ্যাথ থেকে দেশমুক্ত হয়েছে সেটাই আমাদের জন্য আজকে বড় পাওনা আমরা যে যেই আতঙ্ক এবং যেই দুঃশাসন নিয়ে আমরা নির্ঘুম যা মানে জাগতাম সেটার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি এবং আমরা চাই যে এই পরিবর্তনটা স্থায়ীভাবে হোক মানে রাজনৈতিক পরিবর্তন হলোটা স্থায়ীভাবে রাজনৈতিকভাবে হোক এবং কোনো বাহিনী যেন কারো ব্যক্তিগত বাহিনীতে পরিণত না হোক আমরা পুলিশ বাহিনীর সংস্কার চাই আমরা এই যে জন পুলিশ বাহিনীকে জনকল্যাণ কাজে ব্যবহার করতে চাই পুলিশকে একটা দানবীয় শক্তিতে পরিণত করেছে যে হারে খুন করেছে এটা মানে এটা হতে পারে না এটা আমরা এখনও চিন্তা করলে শিহরে উঠে কারণ এটা কোনো আই কোনো আইন কানুন নিয়ম বিধি বিধান কিছুর মধ্যে পড়ে না পুলিশকে গুলি করতে হলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রথমে মাইকিং করতে হবে ইয়ে করতে হবে তারপরে গুলি করতে হবে এই যে আপনার আপনার আবু সাহেবকে খুন করেছে এই আবুসাইদ খুনটা তো সারা পৃথিবীকে নাড়া দিয়েছে এই যে মুগ্ধ যে খুন করেছে সারা বাংলাদেশকে সারা পৃথিবীকে নাড়া দিয়েছে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মনে করতে হবে ক্ষমতা চিরস্থায়ী নেয় আওয়ামী লীগের মতো আমরা মনে করি না যে কেমতে পড়েও আওয়ামী লীগ মানে থাকবে এটা মনে করি মানে পড়তো আমরা সেটা মনে করি না রবি দেখা যাচ্ছে যে অনেক জায়গায় দুইশো তিনশো জনের নামে মামলা হচ্ছে এতে করে আবার অনেক জায়গায় অজ্ঞাত আসামি করা হচ্ছে এতে করে ঢালাভাবে যে আসামি করা হচ্ছে তাতে করে মামলার মূল স্পিড নষ্ট হচ্ছে কিনা এবং গ্রেফতার বাণিজ্যের কোনো সুযোগ থাকছে কি না গ্রেফতার বাণিজ্য হোক এটা চায় না আবার ধরেন মামলাগুলি করছে কারা যে সদন হারিয়েছে সে করছে বাদী হয়ে করছে নিশ্চয়ই যে করছে এখানে তো রাজনৈতিক প্রভাব নেই আমার কাছে মনে হয়েছে তখন শেখ হাসিনার নেতৃত্বে তার দল এবং তার সরকার গণহত্যা চালিয়েছে এটা প্রতিষ্ঠিত প্রমাণিত এবং দৃশ্যমান এই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার এবং ধরেন আওয়ামী লীগের নেতা বিচার করার জন্য খুব বেশি বেগ পাওয়ার কোনো কারণ নেই আর গণহত্যার বিচার তো একটা বিচ্ছিন্ন হত্যার বিচার আর গণহত্যার বিচার এক না এখন আপনি বললেন চৌচল্লিশটা মামলা হচ্ছে তো এখন তো মামলা এরকম হলে যতজন হত্যা হয়েছে তত মামলা হতে পারে মামলা এভাবে হতে পারে তবে আমি সেলিমের সাথে একমত যে মামলা যেগুলি হচ্ছে সেগুলি সেখানে পরিপক্কতা থাকা দরকার এবং তার প্রমাণ করতে হবে আদালতে মামলাটা যেন প্রমাণিত হয় ন্যাশনাল কিলিং যেটা জাতীয় পর্যায়ে থেকে শেখ হাসিনার নেতৃত্ব হয়ে এটা প্রমাণিত এটা প্রমাণের জন্য খুব বেশি কিছু লাগবে না এক ওই যেটা বললেন সাইদের আর মুখ দুর্ঘটনাই যথেষ্ট একটা মামলাই যথেষ্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তো এখন ক্ষুব্ধ ব্যক্তি যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি যিনি তিনি তো মামলা করতেই পারেন তার মামলা করাটা তো আপনি বন্ধও করতে করতে পারবেন পারবেন বন্ধ আমি স্বজন হারিয়েছি আমি তো মামলা করতে এবং আমাকে মনে হয়েছে ধরেন মনে করেন ধানমন্ডির একটা ঘটনা ধানমন্ডিতে ছেলে মারা গিয়েছে তার অভিভাবকরা জেনেছে আওয়ামী লীগের কারা অস্ত্র নিয়ে মাঠে ছিল কোন কোন পুলিশ কর্মকর্তার ওখানে দায়িত্বে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কি ভূমিকা ছিল এইরকম জায়গাগুলি তো বেশ কিছু নাম আসবে সেভাবে হয়তো আসছে তবে আমি মনে করি যে তথ্য উপাত্ত যথেষ্ট রেক আপনার ই করে মানে সংগ্রহ করেই মামলাগুলি করা উচিত যাতে মামলাগুলি প্রমাণিত হয় বিচ্ছিন্নভাবে প্রয়োজন মানে যাতে বিচ্ছিন্নভাবে না হয় আর কি সেটা আমরা চাই আরেকটা কথা এখানে খুবই মানে আমি ই করে বলতে চাই দেখেন একটু ইন্ট্রডিয়াম সরকার চলছে তো নিশ্চয়ই একটা মহৎ উদ্দেশ্যে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমি যদি অন্তর্বর্তীকালীন আর বিপ্লব বিষয় আপনি যেভাবেই বলছেন কারণ আমি যদি বলি সংকটকালীন সরকার ঠিক আছে সরকারটা ভালো লক্ষ্যে এগোচ্ছে এখানে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে টিমটা ইতিমধ্যে শপথ নিয়েছে উপদেষ্টা হিসাবে তাদের দেশপ্রেম তাদের সততা তাদের দক্ষতা যোগ্যতা এবং নিরপেক্ষতা প্রশংসনীয় এখন রাজনৈতিক দল হিসেবে আমাদের সেটা দায়িত্ব রয়েছে যে এই সরকারটাকে যথাযথভাবে ফাংশন করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথ উন্মুক্ত করা আপনি প্রথমে যেখানে ছিলেন বিচ্ছিন্ন ষড়যন্ত্র কিন্তু রয়েছে এবং দ্রুত আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার যে পরিবর্তনগুলি নিশ্চয়ই সরকার অল্প সময়ের মধ্যে বেশ কিছু দৃষ্টান্ত স্থাপন করেছে বাকিগুলি যদি আপনার স্বল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় প্রয়োজনীয় সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় এই যে যে মামলা বলেন এই যে যে হয়রানি বলেন আপনি যেটা আতঙ্কে আছেন যে গ্রেপ্তার বাণিজ্য বলেন আমার বিশ্বাস সেটা হবে না আমার বিশ্বাস সেটা হবে না কারণ ওইটা হয়েছে বিদায় তো হাসিনার এই পতন হয়েছে আবার ধরেন পুলিশের মধ্যে একটা সংস্কারও হচ্ছে তারা এসে আবার গ্রেপ্তার বাণিজ্য করবেন এটা কাঙ্ক্ষিত না আর সে ব্যাপারে ছাত্র জনতা রাজনৈতিক দল সজাগ আছে সচেষ্ট আছে আমরা আবারও বলছি যে আমরা চাই বিচার বিভাগ ফাংশন করুক আমরা বিভাগ চাই শাসন বিভাগ ফাংশন করুক আমরা চাই যে অন্তর্বর্তীকালীনটা সরকারটা আছে সেটা মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে ফাংশন করুক তার সংস্কার করুক বিনির্মাণ করুক যেগুলি বলুক কিন্তু কিছু সংস্কারের ক্ষেত্রে কিন্তু সমস্যাও আছে বিনির্মাণ আপনি পরিপূর্ণ বিনির্মাণ একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে হবে না কারণ এটা শাসন বিভাগের দায়িত্ব পালন করছে মাত্র আমাদের আইন বিভাগটা নাই অর্থাৎ পার্লামেন্ট নাই সাংবিধানিক কিছু সংস্কারের প্রয়োজন হয় কিছু মানে আপনার আইন পাশ করার প্রয়োজন হয় কিছু সীমাবদ্ধতা তো আছে তো তারা একটা প্রয়োজনীয় সংস্কার করতে পারবে একটা গ্রহণযোগ্য নির্বাচনের সকল পথ উন্মুক্ত করতে পারবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে জনগণের অবাধ ভোটের ব্যবস্থা করে ভোটের ভিত্তিতে সরকার করতে পারবে এবং সেটা কি পরবর্তীতে যথাযথভাবে ফাংশন করে কিনা সে ব্যাপারে কিন্তু সরকার এবং রাজনৈতিক দলগুলি দায় রয়েছে ওরা একটা পথে আমাদেরকে তুলে দিতে পারবে ওই ট্র্যাকটা অনুসরণ করে যাতে আগামী দিনে সুশাসন রাজনীতি বেড়ে ওঠে প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি বিশেষ করে রাষ্ট্র ব্যবস্থাপনার সব স্তরে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ সেটা যাতে নিশ্চিত হয় সেই লক্ষ্যে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে এবং সেখানে এই সরকারকে সহযোগিতা করার প্রয়োজন রয়েছে ষড়যন্ত্র যেটা আমরা বিভিন্নভাবে গন্ধ পাচ্ছি এটা আওয়ামী লীগের মদত রয়েছে কারণ তারা কিন্তু এই ডিজাস্টার রাজনৈতিকভাবে যেটা হয়েছে সেটা ফেস করার কোনো সম্ভাবনা দেখছে না যার পর তারা মনে করে এই সরকার ব্যর্থ হলে বা গণতন্ত্রের উত্তরণ না হলে প্রভাবশালী শক্তিগুলির আনুকূল্য এখনও তারা অব্যাহতভাবে পাবে এবং তারা হয়তো এই ট্রায়াল ট্রায়ালের বাইরে থাকতে পারবে অথবা একটা অরাজক পরিস্থিতি যদি দেশে বিরাজ করে তাহলে একটা সময় তারা পাবে সেই সময়ের মধ্যে তারা নতুন করে আবার মানে যেটাকে বলা হয় নিজেদেরকে সারভাইভ করার জন্য একটা সুযোগ পাবে এই ধারণার থেকে কিন্তু বিশৃঙ্খলা আছে এই অব্যবস্থাপনা তৈরি করা হচ্ছে সেখানে জাতি হিসেবে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকার আরও প্রয়োজন রয়েছে দীর্ঘদিন এবং এই সরকারকে সহযোগিতা করার প্রয়োজন আছে বিএনপি সেটা করছে বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে সেটা করছে জনগণের জানমাল বলেন জাতীয় স্থাপনা বলেন নিরাপত্তা বলেন এগুলি কিন্তু এখন প্রায় শতভাগ নিশ্চিত হয়েছে একটা দেশে কিন্তু একটা বাক্য দিয়ে শেষ করবো প্রায় ছয় সাত দিন কোনো সরকার ছিল ছিল কোনো প্রশাসন ছিল না আঠারো কোটি মানুষ দুষ্কৃতকারী আছে ধরেন ক্রাইম তো আছে দেশে আছে এখন তাদেরকে মানে রহিত করবে কে নিয়ন্ত্রণ করবে কে সেটা তো অরক্ষিত ছিল বাংলাদেশ তারপর থেকে চেষ্টা করেছে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বেশ কিছু আমার মনে হয় যে এই ধরনের সরকারের পতনের পর বিশ্বে যে সমস্ত নজির আছে তার চেয়ে বাংলাদেশে কম ঘটেছে এবং কেউ যেন সেটা নিয়ে আবার রাজনীতি করার চেষ্টা না করে কোনো দলের উপর চাপাতে না যায় কোনো হ্যাঁ বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা নেই হয়তো মনে করেছিল যে বিএনপি সমস্ত এই এই যে বিচ্ছিন্ন ঘটনা গুটি ঘটেছে সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে কিন্তু একটা রাজনৈতিক দলের পক্ষে সেটা সবসময় সম্ভব হয় না কারণ প্রশাসনের কাজ রাজনৈতিক দলের কর্মীরা করতে পারে না আইনের কাজ রাজনৈতিক দলের কর্মীরা করতে পারে না আমরা মানুষের পাশে থেকে কিন্তু সেটা চেষ্টা করেছি এখন দেশে শান্তি ফিরিয়ে আসছে নিয়ন্ত্রণও হয়েছে প্রশাসনের এখন কাজ হচ্ছে একটা ন্যূনতম প্রয়োজনীয় সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চয়ই সেই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সজাগ আছে সচেষ্ট আছে জাতি তার ভোটের মাধ্যমেই জাতির জন্য জাতির ভোটে সরকার হবে সেটাই কাম সিনেমা যাচ্ছি সেটা হচ্ছে যে একচল্লিশ সাবেক মন্ত্রী এমপি বিরুদ্ধে দুর্নীতি করবে দুর্নীতি দমন কমিশন তো এই বিষয়টিকে কীভাবে দেখছেন দুর্নীতি দমন কমিশনের প্রতি তো মানে আমাদের আস্থা একদম শূন্যের কোঠায় এখন যদি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় বসানো হয় এবং সঠিকভাবে তদন্ত করে এবং সেটা একচল্লিশ এই আমরা আমরা এই বর্তমান দুর্নীতি দমন কমিশন যদি পুনর্গঠন না হয় এটা জাস্ট একটা আইওস হবে এটা এটাতে এটা থেকে খুব একটা ইয়ে করা হবে না দুর্নীতি দমন কমিশনকে পুরোপুরিভাবে কাজ করতে হবে যেমন ভারতে ইডি আছে ভারতে আপনার যে সংস্থাগুলো আছে এরা কিন্তু আপনার অত্যন্ত শক্তিশালী এবং এরা মানে যে কোনো মন্ত্রীকে এমপি কে তারা আপনারা জিজ্ঞাসাবাদ করতে অথবা অ্যারেস্ট করতে তাদের কোনো কোনো রকমেরই ইয়ে নেই কিন্তু আমাদের এখানে দুর্নীতিবাদদেরকে রক্ষা করার জন্য দুর্নীতি দমন কমিশন কোটি গঠন করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন যদি ঠিকমতো কাজ করে তাহলে দেশে কিন্তু হাজার হাজার দুর্নীতি মানে বেরিয়ে আসবে এক বেনেজির না কমপক্ষে এক লক্ষ বেনেজির ইতিমধ্যে সৃষ্টি হয়েছে এই এক লক্ষ বিনিয়োগকে খুঁজে তাদের অর্থ বাজ্যাপ্ত করে যে অর্থ তারা দেশ থেকে পাচার করেছে এটা ফেরত আনা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার এবং এটা করতে হবে এটা এটাতে এটাতে কোনো রকম শতুল্য প্রদর্শন করা যাবে না কারণ আমরা যদি ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে অতীতে যারা এই অপরাধগুলো করেছে যারা ধরাকে সরা জ্ঞান করেছে যে একটা একটা পিয়ন চারশো কোটি টাকা মালিক হয়েছে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আনতে হলে ওই পিয়নটাকে এনেই কিন্তু আইনের আওতায় আনতে হবে তার সম্পত্তি একদম বাজাপ্ত করতে হবে রাষ্ট্রের পক্ষে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে এটা রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে ঘোষণা করতে হবে এটার কোনো বিকল্প নাই আমরা তো সিওরোডের মতো মানে ঘটনা দেখি এখন সিওরোডের মতো ঘটনা দেখি শুনতেছি এবং মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে ঋণ হয়েছে কোনো হিসাব নিকাট ছিল না ব্যাংকে টাকা ছাপিয়েছে থেকে টাকাটা ইয়ে করেছে আপনার যেসব ব্যবসায়ী দম্ব সহকারে পতনের কয়েকদিন আগে পর্যন্ত এটা জামাত বিএনপির আন্দোলন করে কথায় কথায় জামাত বিএনপির আন্দোলন করে যারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করেছে যারা আমাদেরকে আপনার বিভিন্নভাবে আমাদের লাঞ্ছিত করেছে আমাদেরকে অপমান করেছে আমরা তো এই অপমানের প্রতিশোধ আমরা আইনগতভাবে চাই আমি আপনাকে একটা কথা মানে একটা কথা একটা কথা বলতে চাই যে পাঁচ তারিখে পরিবর্তন হয়েছে ছয় তারিখ ভোরেই আমি আমার আমার নির্বাচনী এলাকায় চলে গেছি এবং সেখানে একটা বিশাল শান্তি সমাবেশ করেছি শান্তি সমাবেশ করে সবাইকে আমরা শান্তি রক্ষা করার জন্য বলেছি পরবর্তীকালে আমরা চেষ্টা করেছি আমার নির্বাচনী এলাকায় কমপক্ষে পনেরোটা মার্ডার হয়েছে বিএনপি নেতা পনেরোটা মার্ডার হয়েছে কিন্তু আমাদের এখানে কারো গায়ে আমরা একটা ফুলের টোকাটা দিতে দিই নেই আমরা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এটা কঠিনভাবে আমরা আমরা নিয়ন্ত্রণ করেছি আপনি দেখেন আমাদের বিএনপি চেয়ারপারসেন ভারপ্রাপ্ত চেয়ারপারসেন এই ব্যাপার অত্যন্ত কঠিন আমাদের আপনার দুলু সাহেব একটা বক্তব্য দিয়েছেন তাৎক্ষণিকভাবে এই বক্তব্যটা দিতেই পারে কারণ সেই সময় এই বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে কিন্তু তাকে কিন্তু একদম ডিমোশন করে দিয়েছেন হবিগঞ্জ উপজেলা মানে জেলা বিএনপির প্রেসিডেন্টকে বের করে দিয়েছেন আপনার বরিশালের সাংগঠনিক সম্পাদক আপনার শিরিনকে আপনার পথগিত করেছেন অর্থাৎ বিএনপি এই ব্যাপারে যতটা কঠোর হওয়া দরকার মানে কঠোর কঠোর হয়ে আপনার ভূমিকাটা পালন করছে এবং এই পরিবর্তনটা মানুষ যেন উপভোগ করে এবং বিএনপির প্রতি মানুষের যে আস্থা সম্মান বিশ্বাস গত পনেরো বছর ছিল বিএনপির নেতৃত্বে মানুষ এই সরকারের বিরুদ্ধে তীব্র থেকে তীব্র আন্দোলন করেছে এই ছাত্র আন্দোলনে বিএনপির অন্তত দশ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে তাদেরকে আপনার লটকিয়ে মারা হয়েছে তো সেখান থেকে আমরা মানুষের ভালোবাসা নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই এবং সেটা আমরা চাই যে এই সরকার মানে যত দ্রুততম সময়ে সংস্কারটা শেষ করে একটা রাজনীতিবিদদের হাতেই রাষ্ট্রটাকে প্রত্যাবর্তন করবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একেবারে শেষ প্রান্তে প্রিয় দর্শক আজ পর্যন্তই কাল দেখা হবে এক সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে